আমার আজি ইয়াত ফিটনেস ওয়ার্ল্ড খাড়ুপেটিয়া জিমের উদ্যোগত নিশা দরং প্রতিযোগিতা 2023 অনুষ্ঠিত হয়েছে। আর প্রতিযোগিতাত আমার তিনটা ইভেন্ট হয়েছিল, একটা হয়েছে মেন স্পোর্টস ফিজিক, একটা হয়েছে জুনিয়র মিস্টার দরং, আর একটা হয়েছে সিনিয়র দরং। সুলেমান আলী, তারপর শোভন আলী আর নিশা দরং মিতন দেবনাথ, এই তিনগুলি টাইটেল আছে। আর আমি আশা রাখিছো অহা 16-17 ডিসেম্বর যোরহাটত আমার 51তম রাজ্যিক দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হব যোরহাটত। আর তাতে এই দরঙর হয় যদি প্রতিনিধিত্ব করে অলমান ট্রেনিং লব লাগবে, যদি ট্রেনিং করে দরঙর কারণে সুনাম কড়িয়ে আনব পারবে। আমি এই আশা রাখি তিনজনের ভালে আছে, যিনিগী চ্যাম্পিয়ন হল। আমার আজি প্রতিযোগী আছে 16 জন, যাবারের সেগত এবার অল্প বেশি হয়েছে, মানুষের সহায়ও ভাল পাইছো। তো আজি আমার মেন ফিজিক্সত প্রথম উইনার মানে টাইটেল খিতাব পাইছে সুলেমান আলিয়া, মিস্টার দরং জুনিয়রত পাইছে শোভান আলী, আর মিস্টার দরং এটা আছে সেটত পাইছে আপনার মিতন দেবনাথ। তো আশা করি গোটেকজন খেলে ভাল খেলেছে, আর আশা করো আমি দরং পর্যায়ত এবার সেকেন্ড বার দ্বিতীয়বার পাতিল, আশা করো আমি তৃতীয়বার অহা বছরে আমি অসম বিদ্যুৎ পাতিবলে চেষ্টা করিম, আর রাইজর সহায় সহযোগিতা থাকলে অসম বিদ্যুৎ আমি উৎসব পাতিম। আমি বহুত প্রাউড ফিল করে আছো। এনে ভালকে সারা জিম দিয়ে আজি প্রায় 4-5 বছর হল, তো মানে হেৰি নাছিলে কিন্তু মাঝত অল্প ইচ্ছাটা আহিল